চাকুলিয়া থানার অন্তর্গত রামপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার অন্তর্গত রামপুরে। ঘটনার বিবরণে পরিবারের সূত্রে জানা গিয়েছে, 17 তারিখ রবিবার রামপুর দুর্গা মণ্ডপের প্রতিমা বিসর্জন করতে গিয়েছিল 35 বছর বয়সী বাপন দাস। প্রতিমা বিসর্জন করে বাড়ি ফিরছিল। মৃতের দাদা রূপা দাস জানিয়েছেন, সম্ভবত রেল লাইনে হাঁটার সময় মোবাইলে কথা বলছিল, যার ফলে পিছন দিক থেকে আসে ট্রেনের আওয়াজ পায়নি সে। তার দাদা জানিয়েছেন, প্রায় সন্ধ্যা 6:30 নাগাদ ঘটনাটি ঘটেছে। এরপর ডালখোলা রেলওয়ে স্টেশনের জিআরপি আসে। বর্তমানে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় পরিবারের ওপর শোকের ছায়া নেমে এসেছে। এটা ট্র্যাকে যিনি মারা গেছেন তার কি নাম? বাপন দাস। বয়স কত? 35। বাড়ি কোথায় গেল? রামপুর। আর কিভাবে মারা গেল? অ্যাক্সিডেন্ট হয়েছে তো, ওটা বাড়ি আসতেছিল, পিছন থেকে রেল লাইন। হ্যাঁ, বাড়ির পিছনে রেল লাইন, বাড়ি আসতেছিল পিছন থেকে রেল লাইন। বেরোচ্ছে কেন, আজকে আমাদের দশমী ছিল এখানে, দশমীর ঠাকুর ভাষায় বাড়ির ভাষায় 6:30 নাগাদ বাড়ি আসতেছিল, বাড়ির পিছন থেকে অ্যাক্সিডেন্ট।